দাদা, বুড়ো সাইজে কাঁকড়া আসছে, একবার দেখেন। বেদানাটা ভালোই রস হবে বুঝলে। এই ডালিমটাকে নিয়ে কত স্বপ্নই দেখলাম, স্বপ্নে কত কিছুই না করলাম, কিন্তু সেটা স্বপ্ন স্বপ্নই থেকে গেল। পরাণে কত কিছুই চাই, চাইলে কি আর পাওয়া যায়? এই মালটাকে দাঁড় করো তো। কি ম্যাডাম, যাবে নাকি বেদানার রস খেতে? দাদা কিন্তু পাম্পার রস খাওয়ায়। অসভ্য ছেলে। ওরে বাবা, কাঁকড়া বিস্কুটের মুছে। দাদা আমাকে মারলো তুমি কিছু বলবা না? আরে ভালো বাঁচতে হলে এক একজন মার খাইতে হয়। ওই তুই টিভি সিরিয়ালে দেখিস নি? এই নার্স ম্যাডাম আমাকে একটু ভালোবেসে মারো তো। অসভ্য ছেলে, মেয়েদেরকে রেসপেক্ট করতে পারিস না? না, আমি শুনেছি তোমরা সবাইকে ওই কলনা কি লাগে চেক আপ করো। আমার ভিতরটা কদিন ধরে খুব ধুক ধুক করছে, একটু চেক করো না। জানোয়ার কোথাকার। দাদা বেদানাটা তোমাকে চড় মারলো, তুমি কিছু করবে না? কিছু করবো না মানে, এসব বেদানা আঁকাবাঁকি করলে হবে না, ধীরে সুস্থে চুপিয়ে চিপে খেতে হবে। চল কাল দেখব। মা নার্সিং করে চলে আসিলা? হ্যাঁ বাবা। তোমাকে একটা কথা বলবো বলবো করে বলা হয় না? বলো। তুমি নার্সিং করতে চলে যাও আর আমি আমার স্কুলে চলে যাই, তো আমি বলছিলাম কি, তুমি আর নার্সিং করতে যেও না মা। কেন বাবা? কারণ এখনকার দিনকাল তো দেখতেই পাচ্ছো, রাস্তাঘাটে কখন কোন বিপদ আপদ ঘটতে পারে বলা খুব মুশকিল। তো তুমি যদি বাড়িতে থাকো তোমার মানসম্মতা বজায় থাকবে। আর আমি একজন শিক্ষক, আমাদের পয়সা করি তো অভাব নাই, আমাদের তো যথেষ্ট পয়সা আছে। শোনো বাবা, আমার নার্সিং প্রায় কমপ্লিট, তো আমি চাই আমার এই পড়াশোনা কমপ্লিট করে আমাদের এই গ্রামে একটা হসপিটাল খুলি। কেন আমাদের সামান্য কিছু হলে সে ডাক্তার দেখাতে 20 কিলোমিটার দূরে যেতে হয়, তো আমি চাই যে আমাদের গ্রামে সকলের জন্য গ্রামে একটা হসপিটাল হোক এবং সেখানে আমরা সকলে চিকিৎসা করি। সেটাও তো ঠিক, দেখো তোমার যা ভালো হয় সেটাই করো। খাবারটা নিয়েছো বাবা? হ্যাঁ নিয়েছি। আমার ফুলের মতন মেয়েটাকে কি করতো না দিয়ে মেরে ফেললো? আমার মেয়েটা কি এমন অন্যায় কাজ করেছিল? মাস্টার মশাই, আমি আপনার মেয়ের লাশ নিতে এসেছি পোস্টমর্টম করার জন্য। সাবধান স্যার, আপনি আমার মেয়ের লাশে হাত দিবেন না। আমার মেয়েকে যারা মেরে ফেলেছে সেই আসামি গেলাকে 24 ঘন্টার মধ্যে যদি আপনি হাজির না করাতে পারেন, তা না হলে আমার মেয়ের লাশ আমি 1 ইঞ্চ হটাতে দেবো না। আর যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন, তা না হলে আমার নিজের গলা নিজেই কেটে ফেলে দিই। থামুন, আপনি এরকম কাজ করবেন না। শোনো, ইমিডিয়েটলি আসামিগুলোকে ধরতে হবে, বুঝতে পেরেছো? চলো ভাই। তুই শুন, পুলিশে কোনো কাজ হবে না, নিজের কাজ নিজেকেই করতে হবে। আমার না কেমন ভয় ভয় লাগছে জানো। কিসের ভয়? আমি আছি তো, টেনশন নাই। আর আমাদেরকে ধরতে পারবে নাকি? দেখতে পেয়েছো নাকি? আমার মেয়েকে তোরা খুব কষ্ট দিয়ে মেরেছিস, কিন্তু আমি তোদেরকে জানে মারবো না। তোদের দেহ থাকবে, মন থাকবে, সব থাকবে। যে জিনিসটা দিয়ে আমার মেয়েকে অপবিত্র করে মেরে ফেলেছি সেই জিনিসটা তোদের আজ আমি কেটে দিব। না 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 না।
নমস্কার, আমি স্টেট নিউজের পক্ষ থেকে শামীম শেখ। গতকাল বৈকাল বেলায় এক নার্সকে তিন পুলিশ মিলে ধর্ষণ করে নিষ্পাপ্ত ভাবে খুন করে এবং সেই মেয়ের বাবা এবং সেই মেয়ের চাচা সেই তিন যুবককে খুঁজে বার করে সেই তিন যুবকের পুরুষাঙ্গ কেটে নেয়। আপনাদেরকে সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করবো আমরা। ঠিকই করেছে চাচা, এই সমস্ত ছেলেপিলেদেরকে এরকম করাই দরকার। এরকম কিছু ছেলেপিলের জন্য একটা মেয়ে বাড়ি থেকে সাবধানে বেরোতে পারছে না। তোরা কি বলছিস তাই বল, চাচা ঠিক কাজ করেনি। আমাদের সমাজে চাচার মতন লোক দরকার। একদম ঠিক বলেছিস। মাস্টার মশাই, আপনি এটা কি কাজ করেছেন? স্যার, আমি যা করেছি ঠিক করেছি। আমার মনের যন্ত্রণা আমি মিটিয়ে নিয়েছি। এছাড়া আমার আর কোনো পথ ছিল না। এই লেন পুরুষঙ্গ, আর এই লেন হাতিয়ার। মাস্টার মশাই, আপনি যে কাজটা করেছেন একজন পিতা হিসাবে অনেকটাই ঠিক করেছেন। আমি একজন পিতা, আমারও মেয়ে আছে। আমার মেয়েকে যদি কেউ এরকম করত, আমিও কিন্তু ছোটখাটো একটা সিদ্ধান্ত নিতাম। কিন্তু আমি কি করবো বলুন? আইন তো আমাদের হাত দুটোকে বেঁধে রেখেছে। এর জন্য আমি কিছু করতে পারছি না। যেহেতু আপনি নিজের হাতে আইন নিয়েছেন, সেহেতু আপনাকে গ্রেফতার করতে বাধ্য। কনস্টেবল, ইয়েস স্যার, ওদেরকে মেডিকেলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, আর ইনাদেরকে গাড়িতে উঠাও। ঠিক আছে স্যার, চলো। ওই আমার জেল হবে না। বর্তমান সমাজে ধর্ষণ প্রায় বেড়েই চলেছে। কিছু হয়তো আমাদের সামনে ভেসে আসছে, আবার কিছু হয়তো ধমক দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। আসল ন্যায় কিন্তু তারা পাচ্ছে না। কথা হচ্ছে, তারা ধর্ষণ করার সাহসটা পাচ্ছে কোথা থেকে? তারই একটা ঘটনা আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। এইসব অপরাধীদের কি সাজা পাওয়ার যোগ্য, আপনারাই কমেন্ট করে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিও।